আমার বড় বোন অনেক নামাজি ও পর্দানশীল ছিল উনি জুমার দিন বাথরুমে বাথরুম করা অবস্থায় মারা গেছেন এটি কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ ভাইরা আমার টয়লেটে মৃত্যুবরণ করলেই সে খারাপ এমন কোনো কথা নেই আল্লাহর কোনো বান্দা তিনি হয়তো বাসাবাড়িতে খুব ভালোভাবে তার বিছানায় তিনি মারা গেছেন এর মানে এটা না যে তিনি জান্নাতে হয়েছে নিশ্চিত হয়েছে কে কোথায় মারা গেল এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেল অর্থাৎ তার ইমানের হালত কি ঈমান যদি মজবুত থাকা অবস্থায় তওবা করেছে এই অবস্থায় তাকওয়ার উপরে যদি কারো মৃত্যু হয় তাহলে তার মৃত্যু যেখানেই হোক না কেন ইনশাআল্লাহ সেটা ভালো মৃত্যু হিসেবে বিবেচিত হবে আর যদি কারো আল্লাহ না করুক ফাসিকের মৃত্যু হয় তিনি কাফের থাকেন বেঈমান থাকেন আর বেঈমান যদি মসজিদের ভিতরেও মারা যায় তারপরেও সেটা ভালো মৃত্যু বলা যাবে কোথায় মারা গেছে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেছে অর্থাৎ তার ঈমান এবং আমলের অবস্থা কি এটা হলো গুরুত্বপূর্ণ অতএব কেউ যদি টয়লেটে মারা যায় তাহলে সে ক্ষেত্রে লোকটা যদি বেঈমান কাফের হয় আবার টয়লেটে মারা যায় তাহলে তো তার মৃত্যু যে খারাপ মৃত্যু সেটা তো বলাই বাহুল্য সেটা টয়লেটে বলে কোনো কথা নয় গোলাম আহমদ কাদিয়ানের পরে প্রসিদ্ধি আছে যে সে নাকি টয়লেটে মারা গেছে যদি ঘটনা তাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একে তো সে নিজেকে বিভিন্নভাবে নবী রাসূল দাবি করে কোরআনের বিকৃতি করে বিভিন্নভাবে সে এবং তার অনুসারীরা কাফের এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম সারা বিশ্বে প্রায় একমত এরপর আবার তার মৃত্যু হয়েছে ওখানে তাহলে তার অবস্থাই তো বেঈমানের অবস্থা আবার মরছে সেখানে অতএব তার খারাপ মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কোনো ঈমানদার তার মৃত্যু যদি টয়লেটে হয় তাহলে টয়লেটে মৃত্যুর কারণেই তাকে খারাপ বলার সুযোগ আমাদের সমাজে মানুষ অন্যকে নিয়ে মন্তব্য করতে খুব মজা পায় খুব মজা পায় নিজের খোঁজ খবর নাই অমুকের এটা হয়েছে কেন তাইলে মনে হয় সে খারাপ মানুষ অমুকের সেটা হয়েছে কেন তাইলে সে খারাপ মানুষ অমুক মেয়ে তালাক খেয়ে বাসায় আসছে কেন তাইলে ও মনে হয় খারাপ মানুষ ওর স্বামী মারা গেছে কেন তাইলে মনে মানুষটা ভালো ছিল না ও আল্লাহ মনে নারাজ হয়ে গেছে ওর উপরে হ্যাঁ এরকম নানান জল্পনা কল্পনা আমরা আরেকজনকে নিয়ে করি আমার নিজের অবস্থা কোথায় আল্লাহর কাছে সেটা নিয়ে খোঁজ খবর নিজের চরকায় তেল দিনে আরেকজনকে নিয়ে ভাবি আল্লাহ আমাদেরকে নিজেদের সম্পর্কে ভাবার তৌফিক দান করো অন্যের সম্পর্কে কুধারণা নয় সুধারণা করতে হবে কি ধারণা করতে হবে অতএব কোন আল্লাহর বান্দা বা বান্দি তিনি নামাজি মানুষ দিনদার মানুষ পর্দানশীল ছিলেন জুমার দিন আবার মারা গেছেন জুমার দিন মারা যাওয়ার সম্পর্কে একটি হাদিস আছে সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ জুমার দিন মারা যায় আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন তাহলে সহজ কথা না এখন সে কোথায় মারা গেছে এটা মুখ্য নয় কি অবস্থায় মারা গেছে সেটা হলো মূল বিষয় আমরা সুধারণা করব বাকি লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ আল্লাহর পরে কাউকে আমরা সার্টিফিকেট দিতে যাব না কার অবস্থা কি সেটা একমাত্র কে জানেন আল্লাহ ভালো জানেন আমরা তো বাহ্যিক অবস্থা দেখে কারোর মৃত্যুর পর মনে করি এই লোকটা জান্নাতি কারোর মৃত্যুর পর মন্তব্য করি আমরা জাহান্নামে ফেসবুকে বিশেষ করে দেখবেন কোনো একটা মানুষ হয়তো সে গুনাহগার ছিল হয়তো কোনো পাপে লিপ্ত ছিল কিন্তু দিন শেষে সে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে হয়তো কোনো গুনাহে লিপ্ত ছিল তার জীবনে বা কখনো খারাপ ছিল মারা যাওয়ার পর দেখবেন সবাই তারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ফেসবুকে কমেন্টে ঠিক না বে ঠিক জাহান্নামের ঠিকাদারি সবার হাতে হাতে এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরওয়ালা বলছেন বাংলাদেশে একজন মানুষও জান্নাতে যাইতো না যদি আল্লাহ তাআলা জান্নাতের দায়িত্ব আমাদের সবার হাতে দিত কারণ এক হুজুর অন্য হুজুরের অনুসারীদের সব জান্নাত পাঠিয়ে দিত আবার ওই হুজুর আবার এই হুজুরের অনুসারীদেরকে সব জান্নাত পাঠিয়ে দিত তাহলে জান্নাত খালি থাকতো ঠিক না বেঠি আমাদের মন মানসিকতাকে আরো বড় করতে হবে বিশেষ করে ইমানদারদের ব্যাপারে রুহামা ও বাইনাহুম হতে হবে আমার মুসলমান ভাই আহলে কেবলা ভাই তার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে তার কোনো সমালোচনা না এখন তার ফেসালা আল্লাহ তাআলা করবেন এখন তার ভালো গুণ থাকলে বললাম না হলে চুপ থাকবো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তাকে মাফ করুক শিক্ষা অর্জন করার থাকলে সে শিক্ষার কথা বলবো তাই বলে ওই ব্যক্তিকে জাহান্নামে নিশ্চিতভাবে পাঠিয়ে দেওয়ার ঠিকাদারই কন্ট্রাক্টরই আল্লাহ আমাদেরকে দেয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান যারা মানুষ জীবিত মরা মানুষ জীবিত মানুষকে স্বপ্নে নিতে আসলে এর ব্যাখ্যা কি মানে একটা মানুষ স্বপ্নে দেখছে যে তার কোনো মৃত মানুষ মৃত বাবা মা স্বপ্নে আইসা বলতেছে তোর নিতে আসছি এটা দেখলে ব্যাখ্যা কি তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো জানি তা না তবে
এই সমস্ত স্বপ্নগুলো যা দেখছেন বাস্তবে হুবহু তাই হবে এরকম ব্যাখ্যা করার এত সহজ ব্যাখ্যা করার সুযোগ নাই কোন মৃত মানুষ এসে বলল চলো তুমি আমার সাথে চলো তো এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে এটার ব্যাখ্যা নিশ্চিতভাবে এরকম অবশ্যই বলা যাবে না যেটা নিশ্চিত একটাই ব্যাখ্যা যে তাইলে আপনার যাওয়ার সময় হয়ে গেছে এখন কান্দাকাটি শুরু করে দেন না আপনি সর্বঅবস্থায় আমল করবেন নেকামল করবেন এবং কোন স্বপ্ন দেখার পর যদি আপনার দুশ্চিন্তা হয় পেরেশানি লাগে তখন আপনি স্বপ্ন দেখার পর ঘুম ভাঙার পর বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন থুতু থু করবেন থুতু নিক্ষেপ করবেন না প্রতীকী থুতু বাম দিকে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমন্তু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পড়বেন এবং সম্ভব হলে ওযু করে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ এই স্বপ্ন যদি ক্ষতিকর কোনো কিছু ইন্ডিকেট করে ইঙ্গিত করে তাহলে তার থেকে আপনার কাছে পানা চাই ইনশাআল্লাহ আপনার কোনো আপনার জন্য দুঃসংবাদের কিছু বা বিপদের কিছু অন্তত হবে না তবে ইমানদার সর্বঅবস্থা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে হবে ওই মরা মানুষ এসে আপনাকে ডাকলে যাবেন তা না হলে কি আপনি যাবেন না যাওয়া লাগবে না তাহলে আপনি প্রস্তুত হন কি নিয়ে যাচ্ছেন সেটার জন্য অস্থিরতার কিছু নেই এবং এটা দেখলে নিশ্চিতভাবে এর ব্যাখ্যা এটাই যে আপনার টাইম হয়ে গেছে এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নেই ভিন্ন ব্যাখ্যাও হতে পারে